বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই এই করোনাকালীন দুর্যোগ সময়ে সবাই ঘরে আছো, সুস্থ আছো এবং ভালো আছো। এই করোনাকালীন দুর্যোগ সময়ের জন্য তোমাদের আমাদের কলেজ আপাতত বন্ধ থাকার কারণে আমরা আমাদের ছোট্ট প্রয়াস এই অনলাইনে ক্লাস, তারই ফলশ্রুতিতে আমি আজকে তোমাদের অনার্স প্রথম বর্ষের দর্শন বিভাগের মনোবিজ্ঞান সাবজেক্টে মনোযোগের উপর কিছু আলোচনা করব। অনার্স প্রথম বর্ষ বিষয় দর্শন মনোবিজ্ঞান। মনোযোগ বিজ্ঞান হিসেবে মনোযোগ বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞান মর্যাদা প্রাপ্তির পূর্বে মনোযোগকে একটি মানসিক শক্তি মনে করা হতো, কিন্তু আধুনিক বিজ্ঞান গবেষণায় এ ধারণা ভুল প্রমাণিত হয়েছে। প্রকৃতপক্ষে মনোযোগ একটি মানসিক প্রক্রিয়া, এটি কোনো মানসিক শক্তি নয়। মনোযোগ মনোযোগ হলো প্রত্যক্ষণের পূর্ববর্তী ঘটনা। মনোযোগের সাথে দেহভঙ্গি সম্পর্ক প্রায় অঙ্গাঙ্গী। মনোযোগের জন্য দেহের একটি বিশেষ প্রস্তুতি থাকে, এরূপ শারীরিক ও মানসিক প্রক্রিয়াকে বলে প্রস্তুতি প্রবণতা। মনোযোগের সাথে প্রতিবর্তী ক্রিয়া, জলাকৃতি সংগঠন এবং মস্তিষ্কের কর্টেক্স অঞ্চলের গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। সাধারণ কথায় বলা যায়, মনোযোগ ব্যক্তির ইচ্ছার একটি বিশেষ রূপ। মনোযোগের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে বিজ্ঞানীদের মধ্যে কম বেশি মত পার্থক্য রয়েছে, কারণ মনোযোগের একটি সহজ ও সর্বজনীন গ্রাহ্য সংজ্ঞা প্রদান করা বেশ কঠিন কাজ। ফলে বিভিন্ন মনোবিজ্ঞানীরা এর বিভিন্ন রকমের ব্যাখ্যা প্রদান করেছে। এরূপ কয়েকটি সংজ্ঞা হলো, মনোবিজ্ঞানী ড্রেভার বলেছেন, মনোযোগকে একটি বিশেষ ধরনের মানসিক অবস্থা বলা হয় যার নির্বাচনী শক্তি আছে এবং যে নিজে ক্রিয়াশীলও বটে। মনোবিজ্ঞানী জে পি গিলফোর্ডের মতে, মানুষ যা পর্যবেক্ষণ করতে চায় তা নির্বাচনের মানসিক প্রক্রিয়াই হচ্ছে মনোযোগ। মনোযোগ বিষয়ে আলোচনা করতে গেলে অবশ্যই সেখানে মনোযোগের শর্তাবলী চলে আসে। মনোযোগের শর্তাবলী, এ কথা ঠিক যে মনোযোগ একটি অস্থির প্রকৃতির মানসিক প্রক্রিয়া। মনোযোগের এ অস্থিরতা ও তীব্রতা নির্ভর করে কতগুলো বিশেষ পরিস্থিতির উপর। কোনো বিশেষ বিষয় বা বস্তুর প্রতি মনোযোগ স্থাপনের ক্ষেত্রে কতগুলো শর্ত বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই শর্তগুলো সংখ্যায় যেমন অনেক, তেমনি কার্যাবলীতেও এরা বহুমুখী। মনোযোগের এই শর্তসমূহকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, যথা মনোযোগের বস্তুনিষ্ঠ শর্তাবলী ও মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্তাবলী। মনোযোগের বস্তুনিষ্ঠ শর্তাবলী মনোযোগের বস্তুনিষ্ঠ শর্তগুলোকে ব্যক্তিনিরপেক্ষ, বাহ্যিক অথবা বস্তুগত শর্তও বলা যেতে পারে। বস্তুনিষ্ঠ শর্তগুলোকে উদ্দীপকের গুণাগুণ সম্পর্কিত শর্ত হিসেবেও চিহ্নিত করা যায়। বস্তু জগতের যে সকল উপাদান কোনো বিশেষ বিষয় বা বস্তুর প্রতি মনোযোগ স্থাপনে সহায়তা করে তাদেরকে বস্তুনিষ্ঠ শর্ত বলে। এই শর্তগুলো সম্পূর্ণভাবে ব্যক্তির ব্যক্তিগত উপাদানের সাথে সম্পৃক্ত নয়, এদের সকল বৈশিষ্ট্য বস্তু থেকে উদ্ভূত। এরূপ কয়েকটি শর্ত নিচে সংক্ষেপে আলোচিত হলো। আকার, ছোট কোনো উদ্দীপকের চেয়ে অপেক্ষাকৃত বড়টির প্রতি সহজেই মনোযোগ আকৃষ্ট হয়। যেমন, পাশাপাশি অবস্থানরত ছোট ভবনটির চেয়ে বড় ভবনটি সহজেই চোখে পড়ে। তবে এরও একটি সীমা আছে, অর্থাৎ বড়টি খুব বেশি বড় হলে এরূপ আকর্ষণ কমে যায়। অতএব বলা যায় যে মনোযোগ আকর্ষণের জন্য বস্তু বা উদ্দীপকের আকার একটি শর্ত হিসেবে কাজ করে। তীব্রতা, যে সকল উদ্দীপক অধিক হারে তীব্রতা সম্পন্ন তাদের প্রতি সহজেই মনোযোগ আকৃষ্ট হয়। উদাহরণস্বরূপ বলা যায়, যে শব্দটির তীব্রতা যত বেশি হবে তার প্রতি মনোযোগ তত বেশি আকৃষ্ট হবে। তবে এরও একটি সীমা আছে, যেমন শব্দের তীব্রতা যদি 120 ডেসিবেলের বেশি হয় তা এক্ষেত্রে কার্যকরী হবে না। পুনরাবৃত্তি, যে উদ্দীপকগুলো বারবার উপস্থাপিত হয় তা সহজে মনোযোগ আকর্ষণ করে। সে কারণে কোনো ঘোষণা পাঠ করার সময় গুরুত্বপূর্ণ অংশটিকে বারবার পুনরাবৃত্তি করা হয়, তবে খুব বেশি পুনরুৎপাদন অস্বস্তি বা বিরক্তির সৃষ্টি করতে পারে। অতএব মনোযোগ আকর্ষণে পুনরাবৃত্তি একটি শর্ত। নতুনত্ব, একটি সাধারণ পটভূমিতে নতুন কোনো চিত্রের উপস্থিতি সহজেই মনোযোগ আকর্ষণ করে। যেমন, নতুন ফ্যাশনের পোশাকের প্রতি আমাদের দৃষ্টি সহজেই নিবদ্ধ হয়। নতুনত্ব বিভিন্নভাবে উপস্থাপিত হতে পারে, আর এসব বৈচিত্র্যময় উপস্থাপন মনোযোগ আকর্ষণে সহায়তা করে। গতিশীলতা,
যেসব বস্তু গতিশীল তারা স্থির বস্তুর চেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করে, বিশেষ করে হঠাৎ গতিশীল হওয়া বস্তু আরো বেশি মনোযোগ আকর্ষণ করে। গাড়িটি হঠাৎ চলতে থাকলে মনোযোগ সেদিকেই নিবিষ্ট হয়। নির্দিষ্ট স্থায়িত্ব, কোনো উদ্দীপক বেশিক্ষণ উপস্থাপনের ফলে তা বেশি মনোযোগ আকর্ষণ করে, তবে এই স্থায়িত্বের একটা নির্দিষ্ট পরিসর আছে। যার চেয়ে বেশি সময় উদ্দীপক উপস্থাপন কেবলমাত্র মনোযোগ বিচ্ছিন্নই করে তাই নয়, বরং রীতিমতো বিরক্তিরও উদ্রেক করতে পারে। বৈপরীত্য, অভ্যস্ত হয়ে ওঠা কোনো উদ্দীপকের ঠিক বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্দীপক উপস্থাপন করলে তা সাথে সাথে মনোযোগ আকর্ষণ করে। যেমন সাদা পোশাকধারী একদল ছাত্রের মধ্যে কালো পোশাকের কারো উপস্থিতি মনোযোগ কেড়ে নেয়। এ বৈপরীত্য অবশ্যই নতুনত্ব থেকে আলাদা। রঙিন বস্তু, সাদা কালো উদ্দীপকের চেয়ে রঙিন উদ্দীপক বেশি মনোযোগ আকর্ষণ করে। এটা প্রায় সব রঙের ক্ষেত্রেই প্রযোজ্য। সম্ভবত রঙের প্রতি আকর্ষণ সহজাত স্বভাব, লাল রঙের প্রতি আকর্ষণ অনেক বেশি থাকে। যেমন বিপ্লবীদের লাল রং বেশি পছন্দ, আবার লাল রং দেখলে ষাঁড় গরু রেগে যায়। উজ্জ্বলতা, যে বস্তুর উজ্জ্বলতা যত বেশি তা তত তাড়াতাড়ি মনোযোগ আকর্ষণ করে নেয়। আবার উজ্জ্বলতার পৌনঃপুনিকতাও মনোযোগ আকর্ষণে সহায়তা করে, অর্থাৎ উজ্জ্বলতাকেও মনোযোগের শর্ত হিসেবে গণ্য করা যায়। লাল রং, লাল রঙের প্রতি মানুষের একটা জন্মগত আকর্ষণ বোধ আছে যা মনোযোগের শর্ত হিসেবে কাজ করে। লাল রঙের প্রতি মনোযোগ আকর্ষণের এ প্রবণতা তার কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের প্রকৃতির জন্যই হয়ে থাকে। সম্ভবত সে কারণেই উগ্রপন্থী কমিউনিস্টদের প্রতীকী রং লাল। সামঞ্জস্যহীনতা, যে সকল বস্তু আমাদের সাংস্কৃতিক রুচির সাথে সঙ্গতিপূর্ণ নয় সেগুলো খুব তাড়াতাড়ি মনোযোগ আকর্ষণ করে। যেমন ফেরিওয়ালাদের খাপছাড়া পোশাক, সঙ্গতির সাথে অসঙ্গতির এ পার্থক্য অনেকটা নতুনত্ব ও বৈপরীত্যের সদৃশ। গোপনীয়তা, যে সকল বস্তুকে গোপন করার চেষ্টা করা হয় বা যদি সেটা রহস্যাবৃত থাকে তবে তা সহজে মনোযোগ আকর্ষণের কারণ হয়ে দাঁড়ায়। এটি একটি অনুসন্ধানমূলক প্রবণতা। গোপন বিষয়ের প্রতি মানুষের আকর্ষণ সহজাত, এই আকর্ষণের জন্যই এর প্রতি মনোযোগ বেশি আকৃষ্ট হয়। অপপ্রত্যক্ষণ, কোনো ঘটনাকে যদি খুব অল্প সময়ের জন্য উপস্থাপন করা হয় তবে তা বেশি মনোযোগ আকর্ষণ করে। যেমন টিভি বিজ্ঞাপনের ক্ষেত্রে এরূপ চিত্র সচরাচর দেখা যায়। এটা এক ধরনের অতৃপ্তি, যার প্রতি মনোযোগ বেশি আকৃষ্ট হয় মূল তৃপ্তি লাভের প্রত্যাশায়। অবস্থান, কোনো কোনো ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ অবস্থানের জন্য বিশেষ উদ্দীপকটির প্রতি মনোযোগ আকৃষ্ট হয়। যেমন এক সারিতে দাঁড়ানো অনেক লোকের মধ্যে যিনি মাঝখানে অবস্থান করেন তার প্রতি মনোযোগ বেশি আকৃষ্ট হয়। চিত্রটি পটভূমির কোথায় আছে তা মনোযোগের জন্য একটি শর্ত। আকস্মিকতা, যদি কোনো উদ্দীপক আকস্মিকভাবে উপস্থাপিত হয় তবে মনোযোগটি সর্বপ্রথম তার প্রতি নিবদ্ধ হয়। যেমন আকাশে বিদ্যুৎ চমকানোর আলোর প্রতি সহজেই মনোযোগ আকৃষ্ট হয়। আকস্মিকতা মনোযোগকে টেনে নিয়ে যায়। সুসামঞ্জস্যরূপ, এলোমেলো বিষয়বস্তুর চেয়ে অর্থবোধক ও সুন্দর গঠনের প্রতি মনোযোগ বেশি আকৃষ্ট হয়। উদাহরণস্বরূপ, পাশাপাশি অবস্থানরত দুটি চিত্রের মধ্যে বিমূর্ত চিত্রের চেয়ে অর্থপূর্ণ চিত্রটি বেশি দৃষ্টি আকর্ষণ করে। মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্তাবলী, কোনো নির্দিষ্ট বিষয় বা বস্তুর প্রতি মনোযোগ স্থাপনে সহায়তা করে এমন জৈবিক ও মানসিক শর্তগুলোকে ব্যক্তিনিষ্ঠ শর্ত বলে। তাদেরকে অভ্যন্তরীণ শর্ত বা মনস্তাত্ত্বিক শর্ত বলা হয়ে থাকে। মনোযোগের এই ব্যক্তিনিষ্ঠ শর্তগুলো ব্যক্তিভেদে, জাতিভেদে, প্রজাতিভেদে আলাদা আলাদা হতে পারে। তাছাড়া এসব ক্ষেত্রে বিশেষ এদের শর্তগুলো মানগত তারতম্য হতে পারে। আবার মনোযোগের এসব ব্যক্তিনিষ্ঠ শর্তে কিছুটা জন্মগত ও কিছুটা অভিজ্ঞতা লব্ধ, অথবা এদের মিশ্রণ হিসেবে কার্যরত। এরা শর্তগুলো মূলত ব্যক্তির মানসিক পরিমণ্ডলে অবস্থান করে এবং সেখান থেকেই চেতনায় কার্যকরী হয়। এগুলো হলো প্রেষণা। মনোযোগ আকর্ষণে প্রেষণার গুরুত্ব অপরিসীম। যে বিষয়টির প্রতি ব্যক্তির বিশেষ প্রেষণা কার্যকরী রয়েছে সেই বিষয়ের প্রতি তার মনোযোগ সহজেই আকৃষ্ট হয়। যেমন ক্ষুধার্ত লোকের মনোযোগ খাদ্যের প্রতি সহজেই স্থাপিত হয়। এখানে মনোযোগটি অনেকটা শারীরবৃত্তিক বিষয়ের সাথে সম্পৃক্ত। আবেগ, আবেগ একটি তীব্র মানসিক অবস্থা হওয়ায় আবেগপ্রবণ অবস্থায় ব্যক্তির মনোযোগটি আবেগীয় বিষয়ের প্রতি স্থাপিত হয়।
যার প্রতি ভালোবাসা আছে তার বিভিন্ন আচরণ সহজে মনোযোগ আকৃষ্ট করে। এক্ষেত্রে মনোযোগটি মনোদৈহিক অবস্থার সাথে সম্পৃক্ত। প্রস্তুতি ও প্রত্যাশা, যে বিষয়কে আমরা সবসময় প্রত্যাশা করি এবং যার প্রতি আচরণ করার একটি প্রস্তুতি রয়েছে, সেই বস্তুটি সহজেই মনোযোগ আকর্ষণ করে। অর্থাৎ প্রস্তুতি সহজেই মনোযোগকে প্রভাবিত করে। অভ্যাস ও শিক্ষা, শিক্ষণের দ্বারা সৃষ্ট অভ্যাস মনোযোগ আকর্ষণে সহায়তা করে। গাড়িতে বসা অন্য সকলের আগে চালকের মনোযোগ সংকেত বাতির দিকে নিবিষ্ট হয়। এক্ষেত্রে মনোযোগটিও শিক্ষণের অংশ হয়ে যায়। মনোযোগের এ ধরনের আকর্ষণ অনেকটা প্রয়োজন প্রসূত। আগ্রহ, যেসব বিষয়ের প্রতি আমাদের আগ্রহ বেশি তা সহজেই মনোযোগ আকর্ষণ করে। কবিতা প্রেমিকদের কাছে কবিতা যত সহজে দৃষ্টি আকর্ষণ করে, ব্যবসায়ীদের মনোযোগ তত সহজে তা আকর্ষণ করতে পারে না। আগ্রহের তীব্রতার উপর মনোযোগ আকর্ষণের তীব্রতার ধনাত্মক সম্পর্ক সহজেই অনুমেয়। মনোভাব, অনুকূল ও প্রতিকূল উভয় মনোভাবের জন্য মনোযোগ স্থাপন প্রভাবিত হয়। যাকে আমি ভালোবাসি তার প্রতি মনোযোগ যেমন সহজে আকৃষ্ট হয়, যাকে ঘৃণা করি তাকে দেখলেও মনোযোগ তার প্রতি সহজে নিবিষ্ট হয়। এক্ষেত্রে মনোযোগ আকর্ষণের দুটি প্রান্ত দৃষ্টিগোচর হতে দেখা যায়, যার একটি ধনাত্মক ও অন্যটি ঋণাত্মক। সহজাত প্রবৃত্তি, অনেক ক্ষেত্রে মনোযোগ আকর্ষণের ব্যাপারটা সহজাত ব্যাপার। যেমন গর্ভাবস্থায় মায়ের দৃষ্টি শিশুদের প্রতি আকৃষ্ট হয়, হাঁসের বাচ্চার দৃষ্টি সহজেই পানির প্রতি নিবিষ্ট হয়। যদিও বর্তমানকালে বিজ্ঞানীরা এই সহজাত প্রবৃত্তিকে কতগুলো প্রতিবর্তী ক্রিয়া শৃঙ্খল বলে ব্যাখ্যা করেছেন। পরিচিতি, পরিচিত বস্তু বা বিষয়ের প্রতি মনোযোগ সহজেই স্থাপিত হয়। অনেক লোকের মধ্যে পরিচিত লোকটিকে সহজেই খুঁজে বের করা যায়, কারণ তার প্রতি মনোযোগ সবার আগেই স্থাপিত হয়। এটা মনোযোগ প্রক্রিয়ার একটি পূর্ব অভিজ্ঞতা যা তার অভ্যাসে পরিণত হয়েছে। স্বাস্থ্যগত অবস্থা, ব্যক্তির মানসিক ও শারীরিক অবস্থার উপরও তার মনোযোগ নির্ভরশীল। মানসিক ও শারীরিক অসুস্থতার কারণে অন্য বিষয়ের প্রতি মনোযোগ স্থাপন করা কঠিন হয়ে দাঁড়ায়, ফলে তার মনোযোগ সবসময় স্বাস্থ্যগত অবস্থার প্রতি নিবিষ্ট থাকে। যেমন রোগীর দৃষ্টি সবসময় ডাক্তার ও ঔষধের প্রতি নিবিষ্ট থাকে। কামনা, আমরা যা কামনা করি মনোযোগ সাধারণত সেসব বিষয়ের উপর কেন্দ্রীভূত হতে চায়। যে সর্বদা চাকরি খোঁজে, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তার মনোযোগ সবচেয়ে বেশি আকর্ষণ করে। এটাও এক ধরনের প্রয়োজনের সাথে সম্পৃক্ত। মূল্যবোধ, ব্যক্তির পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধগুলো তার মনোযোগ আকর্ষণে প্রভাব বিস্তার করে। যে সকল লোক অধিক ধার্মিক তারা ধর্ম সংক্রান্ত ঘটনাবলীর প্রতি সহজেই মনোযোগ আকর্ষণে বিশেষ ভূমিকা পালন করে। অবসাদ, শারীরিক ও মানসিক অবস্থানের অবসাদের দ্বারা মনোযোগ প্রভাবিত হয়। কোনো নির্দিষ্ট কাজের মনোযোগ স্থাপনের ক্ষেত্রে অবসাদ একটি বড় বাধা। এক্ষেত্রে এই শারীরিক ও মানসিক অবস্থাটি ঋণাত্মক শর্ত হিসেবে কাজ করে। উপরোক্ত শর্তগুলো থেকে এই শর্ত উল্টো ধরনের। অবশেষে বলা যায় যে কোনো বিষয় বা বস্তুর প্রতি ব্যক্তির মনোযোগ স্থাপনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ ও ব্যক্তিনিষ্ঠ শর্তগুলো কাজ করে থাকে। কোনো কোনো সময় এরা আলাদাভাবে, আবার কোনো কোনো সময় কতগুলো শর্ত দলবদ্ধভাবে মনোযোগ স্থাপনে নিয়োজিত থাকে। তবে মনোযোগ কেন্দ্রীভূত হওয়ার ক্ষেত্রে উপরের শর্তগুলো ছাড়া আরও কিছু ছোটখাটো শর্ত কার্যকরী থাকতে পারে। শেষ কথা হলো যে উপরের প্রায় অধিকাংশ শর্তের একটি সম্মিলিত রূপের দ্বারাই মনোযোগ আকৃষ্ট হয়ে থাকে।